বাংলাদেশে বিনিয়োগ করে সমৃদ্ধির অগ্রযাত্রায় অংশীদার হতে মার্কিন ব্যবসায়ীদের আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। লোটে নিউ ইয়র্ক প্যালেসে যুক্তরাষ্ট্রের চেম্বার অব কমার্স আয়োজিত মধ্যাহ্নভোজ সভায় প্রধানমন্ত্রী বলেন, বাংলাদেশে গ্যাস, বিদ্যুৎ ও জ্বালানি খাতে বিনিয়োগের সর্বোচ্চ সুযোগ ও সম্ভাবনা রয়েছে। পরে প্রধানমন্ত্রীর তথ্য, যোগাজোগ ও প্রযুক্তি উপদেষ্টা সজীব ওয়াজেদ জয় সাংবাদিকদের জানিয়েছেন, বাংলাদেশে দুর্নীতির বিরুদ্ধে চলমান অভিযান অব্যাহত থাকবে। নিউ ইয়র্ক থেকে আরও জানাচ্ছেন এম এম বাদশা। ইউএস চেম্বার অব কমার্স আয়োজিত যুক্তরাষ্ট্র ও বাংলাদেশের শীর্ষ ব্যবসায়ীদের এই মধ্যাহ্নভোজে অংশ নেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এ সময় বিদেশি ব্যবসায়ীদের বিনিয়োগের আহ্বান জানান প্রধানমন্ত্রী। The presence of so many US companies in Bangladeshe মার্কিন বড় সংস্থাগুলোর বিনিয়োগ ও উপস্থিতি অন্য বিনিয়োগকারী সংস্থাগুলোর আস্থা জোগাবে, তাই বাংলাদেশের এই উন্নয়ন যাত্রায় সবাইকে আমি স্বাগত জানাই। বাংলাদেশে গ্যাস, বিদ্যুৎ ও জ্বালানি খাতে বিনিয়োগের সর্বোচ্চ সুযোগ ও সম্ভাবনা রয়েছে জানিয়ে প্রধানমন্ত্রী বলেন, সুশাসন, স্থিতিশীলতা ও সন্ত্রাসবাদ এবং দুর্নীতির বিরুদ্ধে বিন্দুমাত্র ছাড় না দেওয়ার কারণেই বাংলাদেশের অর্থনৈতিক সমৃদ্ধি এখন অনেক বেশি। Bangladesh is the fastest growing economy এশিয়া মহাসাগরীয় অঞ্চলে বাংলাদেশ অর্থনীতিতে সবচেয়ে দ্রুত বর্ধনশীল। সুশাসন, স্থিতিশীলতা, মুক্তবাজার অর্থনীতি, মৌলিক চাহিদা পূরণের পাশাপাশি দুর্নীতি ও জঙ্গিবাদের বিরুদ্ধে শক্ত অবস্থানের কারণে এটি অর্জিত হয়েছে। পরে প্রধানমন্ত্রীর তথ্য, যোগাযোগ ও প্রযুক্তি বিষয়ক উপদেষ্টা সজীব ওয়াজেদ জয় জানান, বাংলাদেশে দুর্নীতির বিরুদ্ধে চলমান অভিযান অব্যাহত থাকবে। আমরা দুর্নীতির বিরুদ্ধে অভিযান চালিয়ে যাব। আওয়ামী লীগ সরকার দুর্নীতি মুক্ত বাংলাদেশ গড়ে তুলতে চায়। দুর্নীতি সে যেই হোক না কেন, আমরা দুর্নীতির বিরুদ্ধে অভিযোগ চালাবো, চালিয়ে যাব, বাংলাদেশকে দুর্নীতিমুক্ত করব। ইউএস চেম্বার অব কমার্সের সিনিয়র ভাইস প্রেসিডেন্ট নিশা দিশা বিশওয়াল সহ মার্কিন শীর্ষ স্থানীয় ব্যবসায়ী প্রতিষ্ঠানের প্রতিনিধিরা এ সময় উপস্থিত ছিলেন এই ভোজ সভায়। চলমান এই দুর্নীতি ও সন্ত্রাসবিরোধী অভিযানের ফলে বাণিজ্যের ক্ষেত্রে যে একটি সম্ভাবনা তৈরি হচ্ছে, আন্তর্জাতিক বাণিজ্য পরিবেশ আরও সুদৃঢ় হবে এমনটাই আশা করা হচ্ছে। ফলে দক্ষিণ এশিয়ার মধ্যে অন্যতম বৃহত্তম ব্যবসায়িক পরিবেশ তৈরি হতে পারে বাংলাদেশে, এমনটা মনে করছে বাণিজ্য সংশ্লিষ্টরা। এম এম বাদশা, SATV, নিউ ইয়র্ক, যুক্তরাষ্ট্র।